আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দূরের ও কাছের, দেশের ও প্রবাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ কিছু টুকরো খবর। কুয়েত থেকে বলছি, প্রথমেই জানিয়ে দিচ্ছি আজকের কুয়েতের মহামারী ভাইরাসের খবর। আজ শনিবার 19 জুন 2021, কুয়েত মিনিস্ট্রি অফ হেলথ এর তথ্য অনুসারে গত 24 ঘন্টায় সোয়াব টেস্ট করা হয়েছিল 10,365 জনের। এদের মধ্যে আক্রান্ত হয়েছে 1497 জন। এ নিয়ে মোট আক্রান্ত হলো 337,371 জন। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছে 11 জন। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা 1862 জন। ইনালিল্লাহি ওয়া ইনালাইহি রাজিউন। গত 24 ঘন্টায় সুস্থতা লাভ করেছে 1388 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা বেড়ে দাঁড়ালো 318,419 জন, আলহামদুলিল্লাহ। দেশটির আইসিউতে ক্রিটিক্যাল অবস্থা রয়েছে 209 জন, চিকিৎসাধীন অবস্থা রয়েছে 17,090 জন। মহামারীর সংক্রমণ ঠেকাতে অল্প আয়তনের এই দেশটিতে জলপথ, স্থলপথ এবং আকাশপথে প্রবাসীদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে। এছাড়াও রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে। তবে বর্তমানে কোথাও কোনো লকডাউন বা কারফিউ নেই। মহামারীর সংক্রমণ ঠেকাতে ভ্যাকসিন প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এবারে জানিয়ে দিচ্ছি কুয়েতের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ কিছু খবর। কুয়েত সিভিল অ্যাভিয়েশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে খুব শীঘ্রই কুয়েতের 20 নম্বর ভিসাধারীদেরকে কুয়েতে প্রবেশ করতে দেওয়া হবে। এক্ষেত্রে ভ্যাকসিন শর্ত নয়, তবে শর্ত হচ্ছে যে 72 ঘন্টা পূর্বে অবশ্যই পিসিআর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং কফিল বা স্পন্সরের অধীনে নিজস্ব খরচে 14 দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে। সিভিল অ্যাভিয়েশন জানালো আরও একটি সুখবর। কুয়েত এয়ারপোর্ট খোলার পর থেকে কুয়েতে আগত প্রতি ফ্লাইটে 35 জনের পরিবর্তে বাড়িয়ে সেটাকে 70 জনে আনা হবে এবং প্রতিদিন 1,000-এর পরিবর্তে 3,500 জন করে কুয়েতে ফিরতে পারবে। এছাড়াও কুয়েতে আগত যাত্রীদের সংক্রমণ এড়ানোর লক্ষ্যে প্রতিদিনই নতুন করে মেকানিজম সিস্টেমে পরিবর্তন আনছে। সম্মানিত ভিউয়ার্স, কুয়েতের ভিসা ফ্লাইট সংক্রান্ত নতুন নতুন তথ্যগুলো আমি পূর্বের ভিডিওতে বলে দিয়েছি, আপনারা সেগুলো থেকে অনেক নতুন তথ্য জেনে নিতে পারেন। এবারে জানিয়ে দিচ্ছি একটি দুঃসংবাদ। কুয়েত প্রবাসী একজন বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ইনানিল্লাহি ওয়া ইনালাইহি রাজিউন। তার নাম ছিল ইউনুস মুতিন। তার দেশের বাড়ি ছিল মৌলভীবাজারের সদর উপজেলার জগন্নাথপুর গ্রামে। আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। কুয়েতে আজকের তাপমাত্রা ছিল প্রায় 48 ডিগ্রি। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আগামী সোমবারের পর থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। কুয়েতের গোল্ড প্রাইস এবং কারেন্সি ছিল পূর্বের মতোই। এবারে জানিয়ে দিচ্ছি বাংলাদেশের মহামারী ভাইরাসের খবর। গত 24 ঘন্টায় বাংলাদেশে আক্রান্ত হয়েছে 3,057 জন। এ নিয়ে মোট আক্রান্ত হলো 848,027 জন। গত 24 ঘন্টায় বাংলাদেশে মৃত্যুবরণ করেছে 67 জন। এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা 13,466 জন। ইনালিল্লাহি ওয়া ইনালাইহি রাজিউন। সুস্থতা লাভ করেছে 1725 জন। এ নিয়ে মোট সুস্থতার সংখ্যা 7,80,146 জন, আলহামদুলিল্লাহ। বাংলাদেশেও করোনার ঊর্ধ্বগতি রয়েছে। আজকের মৃত্যু সংখ্যা, আক্রান্তের সংখ্যা উভয়টাই বেশি। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল উল্লেখযোগ্য খবর। পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কুয়েত প্রবাসীরা বিভিন্ন তথ্য পেতে, কুয়েতের নতুন নতুন নিউজ পেতে এই চ্যানেলের সাথেই যুক্ত থাকুন। আরও যারা নতুন তথ্য পেতে চান, পূর্বের ভিডিওগুলো দেখে নিলে অনেক নতুন তথ্য জেনে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং।